তো এখন আমরা মডুলাসের দুটো সমস্যা নিয়ে আলোচনা করব। একটা সমস্যা হচ্ছে এ মাইনাস ভি, এর যে ভ্যালু সেটা বড় হবে এ তার চাইতে বড় হবে এ প্লাস বি, এটা সমান বা বড় হবে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা যদি এ মাইনাস ভি এর যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ভি স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার। একটা জিনিস কি, এ মাইনাস বি যার মাঝখানে মডুলাস রয়েছে, স্কোয়ার ইজ ইকুয়াল টু সবসময় এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো জিনিস আসলে একই, কারণ মডুলাস করে আমাদের স্কোয়ার করা, আর কোনো ঋণাত্মক সংখ্যার যাই হোক স্কোয়ার করা সবসময় পজিটিভই হবে, আর এই দুটো আসলে সমান হবে। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি। তো এর পরের এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি না শুধু টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা বলি যে এ আর বি এর মাঝখানে কোনো একটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলতে পারি যে এই ভ্যালুটা বড় হয়ে যাবে। এখন আমরা দুটো এক্সপ্রেশন পেলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই দুটো এটা আর এটার মাঝখানে যদি তুলনা করতে হয় তাহলে দুটো জিনিস নিয়ে তুলনা করতে হবে, এটা 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 একই। তাহলে আমাদের মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এবং টু এ প্লাস এ এটা এটার সাথে তুলনা করতে হবে। এটা যদি আমরা তুলনা করতে যাই তাহলে প্রথমত লক্ষ্য করি যে আমরা মনে করি এ বা বি যে কোনো একটার ভ্যালু ঋণাত্মক, তখন জাস্ট টু এ বি পাবো, আমরা প্লাস টু এ বি পাবো যদি কোনো একটার ভ্যালু ঋণাত্মক হয়। এখন তখন তো টু এ বি বলা যায় না, তখন আমরা যেটা বলতে পারি যে আমরা জাস্ট মানটা নিয়েছি, ধরা যাক সেটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম মানে কি, বি এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস ফাইভ, তাহলে বি প্রাইমের ভ্যালু হচ্ছে ফাইভ, এরকম আমরা ধরে নিলাম এরকম। তাহলে টু এ বি মাইনাস হলে একটা লাভ আছে, এটা বড় হচ্ছে। আর এইখানে যদি বলি এখানে দুটোই মডুলাস করে তারপরে বি দেওয়া হচ্ছে, তার মানে এটা অল টাইম পজিটিভ হচ্ছে, অর্থাৎ টু এ বি সবসময় পজিটিভ হচ্ছে, এটা সবসময় পজিটিভ হচ্ছে। এটা ঋণাত্মক হতে পারে, যেমন মাইনাস টু এ বি হতে পারে, যেখানে এ বি দুটোই পজিটিভ সংখ্যা, আবার শুধু টু এ বিও হতে পারে, যেখানে আমরা বলতে পারি যে কোনো একটা নেগেটিভ নাম্বার রয়েছে। তো সেই হিসেবে করলে এখানে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বড় আর এই ক্ষেত্রে হচ্ছে সমান, তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। তারপরে আমাদের অঙ্কটা হচ্ছে এ মাইনাস সি মডুলাসের ভ্যালু এ মাইনাস বি মডুলাস প্লাস বি মাইনাস সি, এর সমান বা এর থেকে সমান বা ছোট। তাহলে আমরা প্রথমত একটা কাজ করি, এ মাইনাস সি আমরা নিলাম এখানে, আর এইখানে যে কাজটা করি মডুলাস ছাড়া চিন্তা করি, এ মাইনাস পি মডুলাস ছাড়া না, আসলে আমরা মডুলাসটা মনে করি সবগুলোর বাইরে আছে, এ মাইনাস বি প্লাস বি প্লাস সি, তাহলে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে এ সরি এটা মাইনাস সি হবে, মাইনাস সি এ মাইনাস সি। তো একটা জিনিস আমরা জানি যে এ মডুলাস প্লাস বি এর মডুলাস অবশ্যই এ প্লাস বি এর মডুলাসের চেয়ে বড় হবে বা সমান হবে। সো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা এই ছোট এক্সপ্রেশন এই ছোট এক্সপ্রেশনটা ইউজ করেছি যেটার কারণে এ মাইনাস সি এসেছে, সবগুলোকে একটা মডুলাসের মাঝখানে নিয়ে এসেছি, এ মাইনাস সি এসেছে, সেটা আবার এটা সমান, এটা সমান। তাহলে যদি আমরা এরকম আলাদা আলাদাভাবে এখন এটা সমান, তাহলে এই যে এ মাইনাস সি অবশ্যই এটার থেকে এই জিনিসটা বড়, এ মাইনাস সি এর মডুলাসের থেকে এটা বড়, তাহলে এটার এটা যদি সরি এ মাইনাস সি এই যে এ মাইনাস সি এর মডুলাস থেকে এটা বড়, এটা যদি বড় হয় প্রথমত আমরা এখানে দেখালাম যে এ মাইনাস সি থেকে এটা সমান, সমান এ মাইনাস সি কখন সমান, যখন আমরা সবগুলোকে একটা মডুলাসের মাঝখানে নিয়ে এসেছি প্লাস বি মাইনাস বি প্লাস সি, তখন সমান।
তো এখন একটা মডুলাসের ভিতরে আনার চেয়ে দুটো আলাদা আলাদা মডুলাসের, সরি এটা যাই হোক একই, দুটো আলাদা আলাদা মডুলাসের রাখা আসলে বড়। অর্থাৎ এর চাইতে কোনটা বড়? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি বড়। তাহলে এ মাইনাস সির সাথে তাহলে এর চেয়ে বড় হবে, তো প্রমাণ হয়ে গেল।